পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অবস্থিত ফ্রান্সের সেনাবাহিনীর ঘাঁটির সামনে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। দেশটিতে অবস্থানরত ফরাসি সেনাদের চলে যাওয়ার দাবি করেছেন তারা। গত 26 জুলাই পশ্চিমা ও ফ্রান্সপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপরই দেশটিতে ফ্রান্স বিরোধী মনোভাব প্রকাশ পেতে থাকে। নাইজারে সামরিক বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার অভিযোগ, সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স নাইজারকে শোষণ করে আসছে, আর এ কারণে দেশটিতে অবস্থানরত ফরাসি সেনাদের চলে যাওয়ার দাবি করেছেন তারা। আল জাজিরা জানায়, গত কয়েকদিন ধরেই ফ্রান্সের ঘাঁটির সামনে বিক্ষোভ চলছিল, কিন্তু শনিবার সেখানে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।